এই যে ঈদে মিলাদুন্নবী এসে গেছে না, আজকে কি আজকে তো ঈদে মিলাদুন্নবীর দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রোহ করার বড় দিন। মুসলমানরা যে রাসূলের সাথে ইসলামের সাথে বিদ্রোহ করে তার বড় দিন হলো আজকে এই 12ই রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ বিদ্রোপের আসল দিন, ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রোপ করার আসল দিন, বড় দিন আজকে। খ্রিস্টানদের বড় দিন আছে না? আর বেদাতি মুসলমানদের বড় দিন হলো আজকে ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রোপ করার বড় দিন। আজকে ইসলামের যে বাউন্ডারি ভেঙে যে ইসলামের আইটেম গুলো ঢোকানো হয়েছে, সবচেয়ে বড় ঈদ হলো আজকের দিন। আজকের ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ। এটা কি অ্যাটেস্টেড কৃত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লামের অ্যাটেস্টেড কৃত ইসলামের মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি যে আয়াত লাভ করেছিলেন, ইসলামের সার্টিফিকেট, পরিপূর্ণতার সার্টিফিকেট লাভ করেছিলেন, সেই দিন কি এটা ছিল সকল ঈদের সেরা ঈদ? হলো কিভাবে? আবার এটার আরবি বানাইছে, আরবিটা জানেন তো? এর আরবি সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, এটার আরবি জানেন? আরবি হচ্ছে সাইয়িদুল আয়াদ, সাইয়িদুল আয়াদ। আর এটাকে তারা কি বলে? নবী প্রেমের মহড়া, নবী প্রেমের মহড়া। জেনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করারও নিয়ম আছে। নিয়মটা কি? আল্লাহর নিয়মে মহব্বত করতে হবে। আর এরা কোন নিয়মে মহব্বত করে? নিজেদের আবিষ্কৃত নিয়মে মহব্বত করে। দ্বিতীয় নিয়ম কি? নবীর তরিকায় নবীকে ভালোবাসতে হবে। আর এরা ভালোবাসে তাদের নিজস্ব আবিষ্কৃত তরিকায় নবীকে ভালোবাসে। আরেকটা হলো নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের তরিকায়, সাহাবীদের তরিকা। এই তিন তরিকার একটাও এখানে কমন পড়ে নাই, সব হলো ইবলিসি কায়দায় নবীকে ভালোবাসা, বেদাতি হুজুরের নিয়মে নবীকে ভালোবাসা, পীর মুর্শিদদের মানে তরিকায় পদ্ধতিতে নবীকে ভালোবাসা। কে বললো নবীকে ভালোবাসা? ওরা নিজেরাই স্বীকার করতেছে বেদাতে হাসানা নাকি, বুঝেছেন? আর ঈদ বলছে, ঈদ বলছে এটা হলো আবিধানিক ঈদ, অভিধানের দৃষ্টিতে যখন তাদেরকে বলা হয়েছে এই বেটারা বেদাতিরা তোরা যে এটাকে ঈদ বলতেছিস, তো ঈদের অন্যান্য সালাতের সাথে তো মিলে না, এমনকি সাপ্তাহিক ঈদ জুমাতেও তো দুরাকাত সালাত আছে, খুতবা আছে, সালাত আছে, দুইটা প্রসিদ্ধ ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা, এখানেও তো তাকবীর আছে, দুরাকাত সালাত আছে, খুতবা আছে, তো তোর ঈদ আবার কেমন ঈদ যে রাস্তাঘাটে আবর্জনার মধ্যে হই 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 করে বেড়ায়, এটা আবার কেমন ঈদ? বলছে এটা ডিকশনারির ঈদ, সান্নিধ্যাস কথা, দুইটা শব্দ শিখেনের এখানেই তারা ধরা খেয়েছে। বলছে আমাদের ঈদ এর ডিকশনারির ঈদ, মানে এখানেই ফয়সালা হয়ে গেল। আল্লাহ রসুলকে ডিকশনারি শিখাইতে এসেছিলেন না শরীয়ত শিখাইতে এসেছিলেন? আল্লাহ রসুল কি নিয়ে এসেছিলেন? অভিধান নিয়ে এসেছিলেন না ওয়াহি নিয়ে এসেছিলেন? ওয়াহির মধ্যে দেখা, ওরা স্বীকার করে এখন যেটা ডিকশনারি, এই জন্য মেলে না। আপনি তাকবিরও পাবেন না, সলাতও পাবেন না, খুতবাও পাবেন না, আর এর জন্য স্থির হওয়া না। এটা তাহলে কি করতে হবে? এটা উৎসব করা, মিছিল করা, মজা করা, ফুটপাতে হই 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 করে। এই জন্য এরা কি বলে, এরা সুন্নি জামাত। আমি বলি সুন্নি জামাত, এরা হলো সাইনবোর্ডওয়ালা সুন্নি। এদের আচরণ, ওদের আমল দেখে আপনি সুন্নি বুঝবেন না। এদের কি দেখে বুঝবেন? ব্যাস দেখে বুঝবেন, এদের ব্যানার দেখে বুঝবেন, এদের ফেস্টুন দেখে বোঝা যাবে এগুলো সুন্নি। এদের আমল আকিদা দেখে, এদের আমল আচরণ দেখে বোঝার কায়দা না, এদের বেদাতি, একেবারে 100% বেদাতি, খাঁটি বেদাতি। আর একটা বলছে বেদাতে হাসানা, এদিকে বলছে ডিকশনারি, ডিকশনারির ঈদ, আবার বলছে বেদাতে হাসানা। বেদাতে হাসানার মাধ্যমে দিন ধ্বংস হয়, বেদাতে সাইয়ার মাধ্যমে কখনো ধর্ম ধ্বংস হয় না, বেদাতে হাসানার মাধ্যমে দিন ধর্ম ধ্বংস হয়, নবীর দিন ধ্বংস হবে বেদাতে হাসানার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেদাতে হাসানা করেছে তাদেরকে ইসলাম থেকে বহিষ্কার করে দিয়ে গেছেন।
একজন তাহাজ্জুদ গুজারকে আর একজন সারা জীবন রোজা রাখবে বলেছিল, আর একজন বলেছিল যে না আমি স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কেন? তাহলে আমার সম্পর্ক বন্ধন হয়ে যাবে, আল্লাহর সাথেই আমি শুধু সম্পর্কটা সীমাবদ্ধ রাখতে চাই। আল্লাহ রাসূল এই তিনজনকে লক্ষ্য করে বলেছিলেন কি, মান রাগিবা আন্নী ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত বহির্ভূত আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা বেদাতে হাসানা করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর বেদাতে সাইয়্যা তো সবাই বুঝে, জিনা করা, জিনা করা বেদাত সাইয়্যা, এটা বুঝেন না আপনি? মসজিদে নিয়ে এসে ঢোল তবলা বাজনা বাদ্যযন্ত্র এগুলো বেদাত সাইয়্যা, এগুলোর জন্য আলেম লাগবে নাকি? এই রিক্সা হয় তো ফতোয়া দিবে, আর এতে করে দিন ধ্বংসের কিছু আছে? এই বদমাশেরা বের হ, এগুলো সব গর্হিত কাজ। বেদাতে হাসানার মাধ্যমে ইসলাম ধ্বংস হয়, এরা সব ইসলাম ধ্বংসের সাথে জড়িত, এরা হলো ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রোপকারী, এরা হলো ফ্রান্সের বিদ্রোপকারী, হলো ফ্রান্সে নবী নবীকে বিদ্রোপকারী হলো সেই কাফের মুশরিকেরা, আর বাংলাদেশে ইসলাম এবং নবীকে বিদ্রোপকারী হলো এই তথাকথিত সুন্নি জামাত, ডিকশনারির ইবাদতকারীরা, ডিকশনারির ধর্ম পালনকারীরা এবং বেদাতে হাসানা পালনকারীরা। বেদাতে হাসানা যে পালন করে সেই হলো ইসলাম ধ্বংসকারী, এবং সে আল্লাহ রসুলের ইসলাম থেকে বহিষ্কৃত, আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কৃত। আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা ইসলামের সীমারেখা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই সীমারেখার আওতায় যারা থাকবে তারাই হলো ইসলাম পালন করি, তারাই হলো প্রকৃত মুসলিম। আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদেরকে যথাযথভাবে ইসলাম বুঝে পালন করার তৌফিক দান করুন, এবং ইসলামের ইসলামের নামে যে সমস্ত কি বলে ইসলামের বিভিন্ন সংস্করণ এবং বিভিন্ন মডেল তৈরি হয়েছে আল্লাহ তাবারকাতাল্লাহ, এগুলোর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।